ডায়লগের মাস্টার শেখ হাসিনা সরকার, কয় জনগণের ভোট চুরি করার কি দরকার? মুখে মিষ্টি বলি ঝাড়ে রাইতে ভোটটা চুরি করে, ভাবে তারা বোকা বুঝি বাংলার জনগণ, আয়রে ভাবে তারা বোকা বুঝি বাংলার জনগণ। মুসলিমদের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্র কবুল করেছে। এই রাষ্ট্রে নতুন করে আর কেউ মুসলিম থাকুক, নির্যাতিত হোক, নিপীড়িত হোক, জুলুমের শিকার হোক, এটা তো হইতে পারে না। সরকারি প্রত্যেকটা কর্মচারী জনগণের সেবা দেওয়ার জন্য 24 ঘন্টা মানে দিন রাত সচেষ্ট থাকবে, যে কোনো মুহূর্তে তাদের ডাক দিতে হবে। পুলিশ আছে বলে আওয়ামী লীগ গেইলে খেইলে সব আছে, সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধানমন্ত্রীর কিছু পুলিশ তারা কিন্তু রীতিমতো ধুলাইকে শিক্ষা হয়েছে। পুলিশ প্রশাসন কিন্তু প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে, অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছে পুলিশ বাহিনী। বাইরাম পুলিশের বক্তব্যটি আপনাদেরকে শোনাবো এবং সাথে সাথে দেখতে পারবেন যে এক পুলিশ বলছে পুলিশ না থাকলে আওয়ামী লীগের টিকে থাকতে পারবে না, সেই ভিডিওটি দেখাবো। আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও দেখবেন যে পুলিশের দাওয়া করেছে এবং প্রাণের বয়ে পুলিশ এবং আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে। ভিডিওটি শেষে রয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ডায়লগের মাস্টার শেখ হাসিনা সরকার, কয় জনগণের ভোট চুরি করার কি দরকার? মুখে মিষ্টি বলি ঝাড়ে রাইতে ভোটটা চুরি করে, ভাবে তারা বোকা বুঝি বাংলার জনগণ, আয়রে ভাবে তারা বোকা বুঝি বাংলার জনগণ। আমরা আল্লাহর রহমতে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, নির্যাতন থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচালেন, একটা সুন্দর রাষ্ট্র দিলেন। এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে মুসলিম মানে জুলুমবাজের হাত থেকে, নির্যাতনকারীর হাত থেকে, মুসলিমদের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের এই রাষ্ট্র কবুল করেছে। তো এই রাষ্ট্রে নতুন করে আর কেউ মুসলিম থাকুক, নির্যাতিত হোক, নিপীড়িত হোক, জুলুমের শিকার হোক, এটা তো হইতে পারে না, আমরা তো হতে দিতে পারি না। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের প্রধান আইন, এটা সবাইকে মানতে হবে, যদি না মানে সে দেশদ্রোহী আখ্যায়িত হবে এবং রাষ্ট্র থেকে সে বিতাড়িত হবে এবং মানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। সেই সংবিধানে থেকে কত সুন্দর কথা লেখা হয়েছে, যে সংবিধানে সুন্দর কথা বলা হয়েছে যে রাষ্ট্রের ধর্ম হবে ইসলাম এবং অন্যান্য সকল ধর্ম সমমর্যাদা ভোগ করবে। তার মানে হলো ইসলাম সহ সকল ধর্মের মর্যাদা রাষ্ট্রের কাছে সমান। এর মানে হচ্ছে সংবিধান আপনাকে বলতেছে, আমাকে বলতেছে যে ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। এখানে একজন গরিব মানুষ তার জীবনযাপন করবে ইচ্ছা মতো আইন মেনে, একজন ধনী মানুষও এই রাষ্ট্রে জীবনযাপন করবে ইচ্ছা মতো তবে আইন মেনে। এই কারণে প্রধানমন্ত্রী সবচেয়ে ক্ষমতাধর হওয়ার পরেও তার একটা মাত্র ভোট, আবার একজন কৃষক ভাই দিন এনে দিন খায়, সে সবচেয়ে গরিব হওয়ার পরেও তার একটা মাত্র ভোট, ওই এক ভোটেও কিন্তু একজন এমপি নাও হইতে পারে, এরকম ঘটনা ঘটে। তো রাষ্ট্র আমাদের সবাইকে সমান মর্যাদা দিচ্ছে, আর একই সাথে রাষ্ট্র আমাদের মতো পুলিশ এবং প্রশাসন সব বিভিন্ন বাহিনী এবং সরকারি কর্মচারী নিয়োগ দিয়েছে এই জিনিসটা বজায় রাখার জন্য, যে কর্ম যে যার মতামত যে যার মতো থাকবে, এক একজন এক এক দল করবে, মত করবে, কেউ যে যার মতো ধর্ম পালন করবে, চাইলে কোনো ধর্ম পালন নাও করতে পারে যে আমি কোনো ধর্মই মানি না, তার জন্যও রাষ্ট্রের সমান নিরাপত্তা সে রাষ্ট্রের কাছে পাবে। আর এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, সংবিধানে আমাদের কথা বলে দেওয়া হয়েছে যে সরকারি প্রত্যেকটা কর্মচারী জনগণের সেবা দেওয়ার জন্য 24 ঘন্টা মানে দিন রাত সচেষ্ট থাকবে, যে কোনো মুহূর্তে তাদের ডাক দিতে হবে, আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এই যে সরকারের ইচ্ছা, রাষ্ট্রের সংবিধান, আমাদের কার্যক্রমের মধ্যেও কিছু দুষ্কৃতিকারী যারা এই রাষ্ট্রকে অশান্তিতে রাখতে চায়, সমাজের শান্তি বিনষ্ট করতে চায়, জুলুম করতে চায়, নিপীড়ন করতে চায়, পাকিস্তান আমলে যেটা হয়েছিল সেটা করার প্রয়াস কিন্তু মাঝে মধ্যেই দেখা যায়। তো রাষ্ট্রীয়ভাবে কিন্তু তাদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, যেহেতু আইন রয়েছে, সংবিধান রয়েছে। এবার আসি, যখন ধর্মের কথায় আসতে হয় তখন তো ধর্ম একটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। মানুষের মানুষকে হত্যা করা যায় কিন্তু তার চিন্তাকে হত্যা করা যায় না, তবে মানুষের চিন্তাকে পরিশুদ্ধ করা যায়, মানুষের চেতনাকে পরিবর্তন করা যায়, সংস্কার করা যায়। একজন আমরা অনেক আগে দেখেছি যে উগ্রবাদীরা বিভিন্ন সময় ছিল, ওই যে আমাদের এলাকায় বিশেষ করে নাটোরে যারা ছিল, আমরা চরমপন্থী বলতাম, মানুষের লুণ্ঠন করতো, নির্যাতন করতো, এখন কিন্তু এই জিনিসটা নাই। তার মানে মানুষের চিন্তাও পরিবর্তন করা যায় কিন্তু হত্যা করা যায় না। এবার আসেন দেখেন,
আমি কিন্তু একই সাথে দুইটা অঙ্গ, মানে দুইটা রূপ আমার। আমি তো একজন ব্যক্তি হিসেবে সরকারের একজন কর্মচারী, একজন এএসপি, আমরা দুই থানার 10 লক্ষ মানুষের জীবন এবং মালের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত, আবার একই সাথে ব্যক্তি হিসেবে আমি একজন মুসলিম। তাহলে ইসলাম ধর্ম রক্ষা করার দায়িত্ব আমার, কিন্তু ইসলাম ধর্ম রক্ষা করতে হবে একজন হিন্দু, হিন্দু ধর্ম রক্ষা করতে হবে তার ধর্মের অনুশাসন মেনে, ধর্মীয় নিয়ম নীতি মেনে। আমি ইসলাম ধর্ম পালন করব আমার নিজের মতো করে, না আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল আমাকে যা শিখিয়ে দিয়েছেন সেইভাবেই ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের বিভিন্ন যে শ্রুতি এবং স্মৃতি দুই ধরনের গ্রন্থ আছে, এই আমরা গীতা পড়ি, বেদ পড়ি, এইভাবে এখানে যা বলা আছে সেভাবে হিন্দু ধর্ম পালন করতে হবে। দেখেন ইসলাম ধর্মে তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে কি বলা হয়েছে, অন্য ধর্মের মানুষ সম্পর্কে ইসলামে কি বিষয়ে বলা হয়েছে, এটা তো আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলবে আমাদের তাই মানতে হবে। এর ব্যতিক্রম হলে আর আমি মুসলিম থাকবো না, আমি তখন হয়ে যাব হচ্ছে শয়তানের অনুসারী। শয়তান কি ইমাম সাহেব আছেন কিনা? দেখেন আমি কিছু হাদিস এবং কিছু কোরআনের আয়াত বলতে চাই, আপনাদের কাছে শেয়ার করতে চাই, যাতে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল অন্য ধর্মের মানুষের সম্পর্কে কি কথা বলেছে। সূরা আন-নামে আল্লাহ তাআলা বলছে যে তোমরা, মানে মুসলিমরা, তোমরা অন্য ধর্মের কোনো দেব দেবী উপাসককে গালি দিও না, খারাপ ভাষায় কথা বলো না, কারণ ওরাও তোমার আল্লাহকে খারাপ ভাষায় কথা বলতে পারে, কারণ ওরা তোমার আল্লাহ সম্পর্কে তো জানে না। দেখেন কত ক্লিয়ার কথা, কত ক্লিয়ার কথা। আপনি অন্য ধর্মের কোনো দেব দেবী উপাসক প্রতিমা কোনো কিছু সম্পর্কে খারাপ ভাষায় গালি দিতে পারবেন না, গালি দিতে পারবেন না, কারণ তারা আপনার আল্লাহকে গালি দিবে। শয়তান তো আমি ঢিল মারলে আমাকে পাটকেল খেতে হবে না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে তোমরা গালি দিও না, তারা তোমার আল্লাহকে গালি দিতে পারে। তাহলে এবার আসেন, যখন গালি দেওয়া নিষিদ্ধ প্রতিমা ভাঙ্গা কি জায়েজ? বলেন ইমাম সাহেব বলেন। দেখেন আমি তো আমার কথা বলছি না, আমি কোরআনের কথা বলতেছি, যখন গালি দেওয়াই নিষিদ্ধ। ধরেন বাংলাদেশে তো হিন্দু মুসলিমে মোটামুটি 98% মিলায়, তো হিন্দু ধর্মের দেব দেবী দেব দেবীকে গালি দেওয়া ইসলামে একেবারে নাজায়েজ কাজ, আল্লাহ তাআলা এটা নিজে ঘোষণা করে দিয়েছে। তাহলে যখন দেব দেবী প্রতিমাকে আপনি গালি দিতে পারবেন না, তাকে কি ভাঙতে পারবেন? সুযোগ আছে এটা সবারই জানা উচিত, যাতে আমাদের হিন্দু ভাইয়েরাও বলতে পারবেন যে তোমার ধর্মে এই কথা বলা আছে তোমরা মানো না কেন? না ঠিক আছে। আরেকটা আয়াত আপনাদের পড়ে শোনাই, আরেকটা আয়াত বলা আছে সূরা মুমতাহিনাতে। মুমতাহিনাতে আল্লাহ তাআলা বলছে যে যারা দিনের বিষয়ে তোমাদের সাথে যুদ্ধ করে নাই এবং তোমাদের দেশ থেকে বের করে দেয় নাই, তাদের প্রতি তোমরা কঠোর হইও না, তাদের প্রতি সহমর্মী হও, তাদের প্রতি মানে ভালো আচরণ করো, কেননা আল্লাহ তাআলা ভালো আচরণকে পছন্দ করে। এবার দেখেন যে কোনো হিন্দু কোন মুসলমানদের আক্রমণ করতে আসছে যে তোমরা নামাজ কালাম করো না, আজান দিও না, আসেন আসেন। এখন পর্যন্ত আমার জানা মতে কোনো পূজা চলাকালীন সময়ে কোনো হিন্দু কোনো মসজিদে গিয়ে বলে নাই আপনারা আজান দিতে পারবেন না, এই সময়ে জোরে কোনো দোয়া দরুদ পড়তে পারবেন না, বলছে না। তো আল্লাহ তাআলা বলতেছে যারা তোমাকে দিনের বিষয়ে যুদ্ধ করে নাই বা তোমাদের বের করে দেয় নাই, তুমি তাদের প্রতি সহনশীল হও, তাদের প্রতি ভালো আচরণ দেখাও। আমরা যেটা করতেছি বা এই যে যদি অন্য ধর্মের ভাঙে তাহলে আল্লাহ তাআলার এই বিধানটাকে লঙ্ঘন করা হলো, ফন্ডুল করা হলো, কি করা হলো কিনা। এবার দেখেন আল্লাহ রাসূল কি বলতেছে, আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের কথা কিন্তু সবাইকে মানতে হবে, কারণ আল্লাহ ও রাসূল আল্লাহ তাআলার মতামতের বাইরে কোনো কথা বলতো না, নিজে থেকে কোনো কথা বলতেন না, এবং আল্লাহ তাআলা নিজেই বলছে যে তোমরা আমাকে এবং আমার রাসূলকে কোনো স্মরণ করো। সম্মানিত দর্শক মানে সম্পূর্ণ বক্তব্যটি শুনলেন এবং বক্তব্য সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। পুলিশ প্রশাসন যেভাবে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এবং সাথে সাথে আরেকজন পুলিশকে দেখতে পারলেন যে ট্রাফিক যখন তাকে আটকালো, ট্রাফিক পুলিশকে তারা জবাব দিচ্ছে সে আওয়ামী লীগের সভাপতি, তখন সেই পুলিশ বলেছে আওয়ামী লীগ পুলিশের বরে আছে, পুলিশ না থাকলে আওয়ামী লীগ কোনো লীগ থাকতো না। তার বক্তব্যটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। সম্পূর্ণ ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।